সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407001126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আজ শুক্রবার আবারও পথ দুর্ঘটনায় আরামবাগে মৃত্যু। মর্মান্তিক মৃত্যু হলো এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার বাসুদেবপুর মোড় থেকে পারুলের মধ্যবর্তী জায়গায়, যেখানে ফোর লেনের কাজ চলছে। জানা গেছে দ্রুতগামী সরকারি SBSTC গাড়ি, হ্যাঁ সেই SBSTC গাড়ি পিষে দিয়েছে এক বাইক চালককে। পিছন থেকে ধাক্কা মেরে ছিটকে পড়ে যান বাইক চালক, তারপর তার উপর দিয়ে চলে যায় SBSTC, গাড়ি পলাতক। স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে পথ অবরোধ শুরু করলেন। তারপরে আরামবাগ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছালো, পথ অবরোধ তুলে দেওয়া হয়। তারপরে দেখুন বিস্তারিত। সোজা সোজা চুপচাপ নিতে যাচ্ছিল বাইক নিয়ে, ওর আগে ছিল, ওর SBSTC বাস পেছনে ছিল, পেছনে থেকে একদম ডাইরেক্টলি ওকে ঢুকে দিয়ে ডাইরেক্ট একদম বেরিয়ে গেছে ফোর্সে। এক সেকেন্ড ওর জন্য দাঁড়ায়নি, আমরা আস্তে না আস্তে বেরিয়ে গেছে। বাকি কোন তো সব এখানে পাবলিক পুলিশ শান্ত, আমরা শান্ত বলেছি, বাড়ি বিয়ের বাড়িতে আমার বন্ধু হয়, আমরা একসাথে উঠা বসা করি। আমরা ঘটনার সময় ওই পারে ছিলাম, রাস্তার ওই পার থেকে দেখলাম যে একটা আওয়াজ হলো খুব জোরে, এসে দেখলাম মাথার খুলি দুটো বেরিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট, ও গুরুতর অবস্থায় পড়ে আছে এখানে। উনি আরামবাগ থেকে পারুলের দিকে আসছিল। হে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।